বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মনটা খারাপ হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার চার থেকে পাঁচ মাস আগে আপলোড করা চারটা ভিডিওর মধ্যে স্ট্রাইক চলে আসলো চারটা ভিডিও নিয়ে একটা স্ট্রাইক দিল আমাকে তো আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপনাদের কিন্তু লাইভ দেখাচ্ছি দেখুন মনটা আসলে খারাপ হয়ে গেলো দেখুন আমার চ্যানেলে অলরেডি অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্ড স্ট্রাইক কিন্তু আছে এবং কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কিন্তু রয়েছে দেখুন ইউটিউবে যদি সঠিকভাবে আপনি এক কাজ না করেন অর্থাৎ অজান্ত একটু ভুলও করে ফেলেন আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে দেখুন আমার চ্যানেলে এই যে দেখুন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং রয়েছে তারপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে এই যে দেখুন স্ট্রাইক এই যে ওয়ার্নিং রয়েছে একটা তারপরে স্ট্রাইক রয়েছে একটা যদি আপনার চ্যানেলে তিন মাসের মধ্যে তিনটা স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলটিকে ইউটিউব ডিলিট করে দিবে ঠিক আছে তো আমার চ্যানেলের মধ্যে অলরেডি একটা ওয়ার্নিং একটা স্ট্রাইক রয়েছে তারপর আরেকটা স্ট্রাইক চলে আসেছে কপিরাইট স্ট্রাইক কারণটা কি ইনস্টাগ্রামের লোগো আমি আমার থামলেলের মধ্যে ব্যবহার করেছিলাম জাস্ট এ ছোট্ট একটা অপরাধ আমি জানি না এটা কেন দিল আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তারা কিন্তু কোনো রিপ্লাই করেনি ইনস্টাগ্রামের লোগো অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এক বছর দুই বছর অনেক আগের ভিডিও রয়েছে তারা কিন্তু ইনস্টাগ্রামের লোগো তাদের থামলে ব্যবহার করে কিন্তু তাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসেনি আমার চ্যানেলে তারা ইনস্টাগ্রাম কোম্পানি স্ট্রাইক দিয়ে দিল এখন অনেকে হয়তো বিশ্বাস করবে না যে স্ট্রাইক দিল কি না সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন এখানে দেখুন চারটা ভিডিওর মধ্যে স্ট্রাইক দিল এখানে আমি যদি ক্লিক করি দেখুন এখানে আরেকটা ভিডিও আরেকটা ভিডিও আরেকটা ভিডিও আমার মেইলটা একটু দেখাই আপনাদের বুঝতে পারবেন এই ক্ষেত্রে আপনাদেরকে জাস্ট সতর্ক করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা যে আপনারা যাতে এই ভুলটা না করেন আমার অডিয়েন্স যারা রয়েছেন তারা যাতে ভুলটা না করেন কারণ অলরেডি আমার চ্যানেলের মধ্যে এখন খুব খারাপ অবস্থা স্ট্রাইক কমিউনিটি গাইডেন স্ট্রাইক কমিউনিটি গাইডেন ওয়ার্নিং এগুলো আসার কারণে কিন্তু কিছুটা হলেও কিন্তু আমার চ্যানেলটা এখন ডাউনে যাচ্ছে আপনারা জানেন আমার থেকে পনেরো হাজার দশ হাজার সাবস্ক্রাইবার যাদের কম ছিল তাদের এখন চ্যানেল লক্ষাধিক সাবস্ক্রাইবার কিন্তু তাদের হয়ে গেছে আমার চ্যানেলের মধ্যে যাই হোক হয়তো এটা লিখন ছিল দেখুন এখানে এই যে দেখুন এই যে আমার মেলগুলো দেখায় আপনাদেরকে এখানে লেখা রয়েছে ইউর ভিডিও হ্যাজ বিন টেক এন্ড ডাউন ফ্রম ইউটিউব ইনস্টাগ্রাম ফলোয়ার কিভাবে বাড়াবেন ইনস্টাগ্রামে ফলোয়ার কিভাবে বাড়াবেন এই টপিক ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কিন্তু ইনস্টাগ্রাম কোম্পানি আমাকে স্ট্রাইক দিয়ে দিল ওই রিসিভড এ কপরেট রিমোভাল রিকুয়েস্ট ফর ইউর ভিডিও বেসড অন অ্যাপ্লিকেবল কপিট লিমোভ ইউর ভিডিও ফ্রম ইউটিউব আমার ভিডিওটিকে তারা তারা একটা রিকুয়েস্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমার ভিডিওটিকে তারা রিমোভ করে দিয়েছে ভিডিও টাইটেলটা কিন্তু তারা এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্কটা তারা এখানে দিয়েছে তারপর হচ্ছে কন্টেন্ট ইউজড তারা কারণ দেখিয়েছে ইনস্টাগ্রাম লোগো এক্সাম্পল তারা বলতেছে ইনস্টাগ্রামে লোগো ব্যবহার করার কারণে নাকি আমার চ্যানেলে তারা স্ট্রাইক দিয়েছে অথচ ইনস্টাগ্রামের লোগো কিন্তু সবাই ব্যবহার করতেছে তারা তাদেরকে স্ট্রাইক দিচ্ছে না তাকে আমাকে দিয়ে দিল আপনারা কেউ এরকম স্ট্রাইক পেয়েছেন কিনা আমাকে জানাবেন তারপর তারা বলল যে কন্টেন্ট ফাউন্ড ইন কাস্টম থামলেন তার মানে আমার থামলেলের মধ্যে আমি ইনস্টাগ্রামের লোগো ব্যবহার করার কারণে তারা আমাকে স্ট্রাইক দিয়ে দিল কিন্তু ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই কারণ দেখিয়েছে ইনস্টাগ্রামের লোগো ব্যবহার করার কারণে তারপর এখানে দেখুন রিমুভাল রিকোয়েস্ট ইস্যুড বাই ইনস্টাগ্রাম এলএলসি কোম্পানির নামটা কিন্তু এখানে বলে দিল তারপর কন্ট্যাক্ট ইনফো দিয়েছে একটা মেইল এই মেইলে কিন্তু আমি তাদেরকে মেইল করেছি তারা কোনো রিপ্লাই করেনি অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তারা কিন্তু কোনো রিপ্লাই করেনি ঠিক আছে তো এভাবে আমার চারটা ভিডিও টোটাল চারটা ভিডিওর মতো তারা এভাবে ইনস্টাগ্রামের লোগো ব্যবহার করার কারণে একটা স্ট্রাইক দিয়ে দেয় চারটা ভিডিওতে চারটা স্ট্রাইক দেয় না একটা স্ট্রাইক দিয়েছে তো এই নব্বই দিন পর স্ট্রাইকটার মেয়াদ উঠবে ট্রেনিং কমপ্লিট করার পর তো বন্ধুরা ইউটিউবে কিন্তু আসলে কাজ করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আপনারা জানেন একটা চ্যানেলে যদি তিনটা স্ট্রাইক চলে আসে তিন মাসের মধ্যে চ্যানেল ডিলেট হয়ে যায় সেজন্য এই প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে বলবো না যে আপনি এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত একটা প্ল্যাটফর্ম আপনি এখানে ক্যারিয়ার গড়বেন আপনি এখানে একদম আপনি একটা শিক্ষকতা করলেন আপনি এক জায়গায় বা আপনি একটা সরকারি চাকরি করেন বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ঠিক আছে ওরকম নিশ্চিত কিন্তু ইউটিউব বলা যাবে না যে কোনো সময় দেখবেন যে আপনি এক বছর আগে একটা ভিডিওকে শুট করে রেখেছেন পাবলিশ করা এক বছর আগের পুরনো একটা ভিডিও সেই ভিডিওর মধ্যে স্ট্রাইক চলে আসতে পারে ইনস্টাগ্রামের লোগো ব্যবহার করার কারণে আমাকে স্ট্রাইক দিয়ে দিল আপনি হয়তো কোনো একটা মোড অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করেন আপনাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে কোম্পানি বা আপনি কারো স্পন্সরশিপ করলেন সেই কোম্পানিও চাইলে কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারে হয়তো সাময়িকভাবে এখন দিবেন আপনাকে যে কোনো সব স্ট্রাইক দিতে পারে কারো একটা ফুটেজ ব্যবহার করলেন সেই ফুটেজের যে মালিক রয়েছে কর্পোরেট প্রটেক্টেড যে কোনো কিছু তারা কিন্তু স্ট্রাইক দিতে পারে আমরা কিন্তু অনেক রিক্সে কাজ করি আমি আমার ভিডিওর মধ্যে অনেক ফুটেজ দেখাই অনেক কর্পোরেট প্রটেক্টেড কর্পোরেট ফ্রি কপলেট প্রটেক্টেড কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করি বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে কিন্তু তারা চাইলে কিন্তু আমাদেরকে স্ট্রাইক দিতে পারবে যাই হোক ইউজ পলিসির আন্ডারে কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করি তারপরে স্ট্রাইক দিয়ে দিল ইউটিউবে কিন্তু বড় বড় কোম্পানিগুলো যখন ইউটিউবের কাছে রিকোয়েস্ট পাঠায় তারা কিন্তু স্ট্রাইক দিয়ে দেয় ছোটো চ্যানেলগুলোর কথা শুনতে চায় না যাই হোক মনটা আসলে খারাপ হয়ে গেলো এমনিতে একটা কমিউনিটি গার্ডেনের স্ট্রাইক রয়েছে আরেকটা রয়েছে কমিউনিটি গার্ডেন ওয়ার্নিং তারপর এখন তিনটা টোটাল একটা কমিউনিটিভ স্ট্রাইক কমিউনিটি গার্ডেনের স্ট্রাইক কমিউনিটি গার্ডেন ওয়ার্নিং তিনটা রয়েছে সেজন্য আসলে মনটা খারাপ হয়ে গেল আসলে আপনারা সঠিকভাবে কাজ করবেন আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা ইউটিউবে আসলে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে সামনে একটা লোগো ব্যবহার করেছি এটা কি আমার অপরাধ করলাম জানি না সেজন্য আমি আর ইনস্টাগ্রাম নিয়ে ভিডিও কম আপলোড করতেছি ইনস্টাগ্রাম লোগো থামলেলে একদম ব্যবহার করতেছি না তো আশা করছি সাথে থাকবেন যারা আমার ভিডিওগুলোকে দেখেন লাইক কমেন্ট করবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার সাপোর্ট চাচ্ছি আসসালামু আলাইকুম